এই কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলমও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার চালাচ্ছেন, কখনো পায়ে হেঁটে কখনো বা গাড়িতে চলছে প্রচার। এবারে নির্বাচনে তৃণমূল নয় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি বলে জানালেন প্রার্থী। রাহুল গান্ধী ঘোষণা করে যে মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা, অতএব এইগুলো কথাতে মানুষের মন হবে না, চিড়া ভিজবে না। আর তৃণমূল কোনো ফ্যাক্টরের মধ্যে নাই, লড়াই তো দিল্লির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে, এটা তো রাজ্যের ভোট নয়। আর তৃণমূল ওগুলো বিজেপির সুবিধা করবার জন্য ভোট কাটছে, ভোট কাটার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। 2021-এ যেরকম বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছিল, এবার ভারতবর্ষের মানুষ, এই উত্তর মালদার মানুষ, দক্ষিণ মালদার মানুষ, রাজ্যের মানুষ জানে যে দিল্লিতে যদি ইন্ডিয়া জোট না আসে আমরা বাঁচতে পারবো না।